ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বন্ধু গালিব, আরমান ও আরমানের দাদা আকবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 23 ডিসেম্বর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম। এর আগে নিহত মেহেদী হাসান ওরফে মিরাজের বাবা মালিক চারজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত গালিব ও আরমান বর্তমানে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তবে এই মামলার 4 নম্বর আসামি আরমানের বাবা জুয়েল ইসলাম পলাতক রয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আকবরকে কোর্টে চালান করে কারাগারে পাঠানো হয়েছে। গত 22/12/2021 তারিখ রাত্রি অনুমান 7:10 ঘটিকায় দুরামারি এলাকায় একটি ঘটনা ঘটে, যেখানে মেহেদী হাসান মিরাজ হাসপাতালে নেওয়ার পর তাকে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে অদ্য 23/12/2021 তারিখ মেহেদী হাসান মিরাজের বাবা জনাব আব্দুল মালেক সে থানায় হাজির হয়ে 4 জনের নামে এজাহার করে। 22/12/2021 তারিখের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন গালিব, তার ভাই আরমান, থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা আকবর আলী সহ 4 জনের বিরুদ্ধে এজাহার করলে আমরা আকবর আলীকে বিজ্ঞ আদালতে সুপারিশ করি যে গালিবের নানা হয় এবং অপর 2 জন আসামিকে গ্রেপ্তারের জন্য তারা যেহেতু হাসপাতালে ভর্তি তাদের